হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমাদের কাছে একটা প্রিন্টার আসছে এপসন এল বত্রিশ পঞ্চাশ এবং এটার প্রবলেম হচ্ছে পেপার জ্যাম পেপার টানে না এই যে কাস্টমার এখানে লিখে দিছে পেজ টানে না তো এটার সিমটম কীরকম আপনাদের আমি দেখাচ্ছি নর্মালি আমি একটা ফটো কপি দিচ্ছি দেখেন যে পেপার প্রিন্ট দিলাম কিন্তু পেপারটা ঢোকার সময় ঢোকার সময় জাস্ট বাঁকা হয়ে এই যে বাঁকা হয়ে একটু ঢোকার চেষ্টা করে ঢুকতে পারে না এবং এইখানে ইরোড দিচ্ছে পেপার জ্যাম এই যে পেপার জ্যাম লাইটটা জলে স্থির হয়ে আসে মানে পেপার দিচ্ছে তো আমরা এই সমস্যাটা আজকে সমাধান করে আপনাদের দেখাবো তো ভিওর্স আপনারা দেখছেন জিনিটেক বিডি এবং আপনাদের সাথে আসি আমি চলুন তাহলে আমরা এই প্রবলেমটা আজকে আপনাদের সলভ করে দেখাই তো ভিওয়ার্স প্রিন্টারে যখন পেপার জ্যাম ইরোড দিবে তখন আপনি আগে এই যে প্রিন্টারের ঢাকনাটা এটা একটু এদিকে উঠাবেন হ্যাঁ বা আপনি যে এইভাবে এইভাবে উঠাতে পারেন এইভাবে উঠিয়ে দেখবেন যে ভেতরে কোথাও জ্যাম পেপার আছে কিনা হ্যাঁ অনেক সময় পেপার ছিঁড়ে ভেতরে আটকে থাকে বা ভিতরে কোনো কিছু পড়ছে কিনা এই জিনিসটা আপনি দেখবেন আসলে আমরা এদিক থেকে কোনো জ্যাম পেপার দেখতে পাচ্ছি না আমরা একটু যদি ভেতর সাইডে দেখি এদিকেও কিন্তু কোনো পেপার জ্যাম নাই তো এই অবস্থায় আপনি যে কাজটা করবেন একদম সহজে কিন্তু বের করতে পারবেন যে কোথা থেকে জ্যামটা হচ্ছে বা কিসের কারণে এই জ্যামটা হচ্ছে ঠিক আছে তো এর জন্য আমরা স্ক্যানার ইউনিটটা খুলে আলাদা করে রাখবো স্ক্যানারটা কিভাবে খুলি আপনি একটু দেখেন তাই বুঝতে পারবেন এই যে একটা কেবল খুলে দিলাম আর এই পাশে আছে দুইটা কেবল হ্যাঁ এই দুইটা কেবল খুলে জাস্ট স্ক্যানারটা এই যে সরিয়ে ফেললাম ওকে তো এবার আমরা দেখি এখানে কোনো কিছু আটকা আছে কিনা লাইটের প্রয়োজন হতে পারে এদিকে কোনো পেপার টেপার আটকে নেয় বা ভিতরে কোনো কিছু পড়ছে বলেও আমরা দেখতে পাচ্ছি না তো এ অবস্থায় আপনি যেটা করবেন এখানে পেপার লোড করে নেবেন প্রিন্টারে এভাবে পেপার লোড করে নেবেন লোড করার পর হেডটা মাঝে মাঝে বরাবর রাখবেন আর এই যে এই জায়গাটায় চাকা দেখতে পাচ্ছেন এই যে এই চাকাটা এই চাকাটা একটুখানি পেছন দিকে একটু একটুখানি এদিকে ঘুরাবেন মানে এদিকে হ্যাঁ আমি আবারও বুঝাই বলি এদিকে অর্থাৎ ভেতর দিকে হ্যাঁ ভেতর দিকে একটুখানি ঘুরিয়ে তারপর আবার বাইরের দিকে ঘুরাবেন মানে এদিকে তো যখন এভাবে ঘুরাবেন দেখেন পেপার কিন্তু টানবে এই যে পেপার টানতেছে তো পেপার টানতে গিয়ে কোথায় আটকে যাচ্ছে এই জিনিসটা আপনি দেখবেন দেখেন যে আমি যদি দেখাই পেপারটা এ যে এভাবে বাঁকা হয়ে ঢুকছে এই পাশে আমরা দেখতে পাচ্ছি পেপারটা ঢুকতে পারছে কিন্তু এই পাশে পেপারটা আটকে যাচ্ছে আপনি যদি ভেতরে দেখেন কিসের সাথে আটকাচ্ছে আমরা যদি একটু খেয়াল করে দেখি এখানে দেখতে পাচ্ছি কিছু একটা ভেতরে আছে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা প্লাস্টিকের একটা ভাঙা কিসের যেন অংশ এখানে আটকা পড়েছিল প্রিন্টারে কিন্তু পেপার চাপ এরকমই কিছু একটা কারণে হয় হতে পারে ভেতরে পেপার আটকা থাকতে পারে অথবা বাইরের যে কোনো জিনিস অনেক সময় আমরা কলমের হেড পাই স্ট্যাপলারের পিন মুড়ি পয়সা অনেক কিছুই আমরা এর মধ্যে কিন্তু পাই তো এখন এই জিনিসটা বের করলাম এবার আমি পেপার দিয়ে ম্যানুয়ালি চাকাটা ঘুরিয়ে দেখব যে পেপারটা বের হয় কি না দেখেন পেপার কিন্তু এবার ইজিলি বের হচ্ছে তার মানে ওই যে জিনিসটা ভেতরে পড়ছিল ওইটার কারণেই আমাদের পেপার জ্যাম সমস্যাটা হয়েছে হ্যাঁ তো আমরা এবার স্ক্যানারটা লাগিয়ে প্রিন্টারটা পাওয়ার দিয়ে প্রিন্ট করে দেখব যে আসলে সলভ হয়েছে কি না তো এই ধরনের ছোটোখাটো সমস্যা কিন্তু আপনি নিজেই ঠিক করতে পারেন এই প্রিন্টার কিন্তু মানে সার্ভিসে নিয়ে আসারও দরকার নাই আপনি চাইলে নিজেই ঠিক করতে পারতেন এই ধরনের সমস্যা যদি হয় আপনি নিজেই ঠিক করতে পারবেন তো দেখি আমরা এবার স্ক্যানারটা লাগিয়ে প্রিন্ট করে দেখি প্রিন্ট হয় কি না ওকে প্রিন্টারটার পাওয়ার অন করে দিছি রেডি হচ্ছে এই যে লাইট ব্লিঙ্ক করতেছে এই সময়টা আমরা ওয়েট করবো যখন লাইটটা স্টেবল হয়ে যাবে দেন আমরা একটা ফটোকপি করে দেখব যে প্রিন্ট হচ্ছে কি না যদি আপনি প্রিন্টার খুলে দেখেন যে এরকম কিছু একটা জিনিস ভেতরে পড়ে আছে আর ওইটা বের করার পর আপনি মোটামুটি ধরেই নেবেন যে আপনার প্রিন্টার রেডি হয়ে গেছে হ্যাঁ আমরা যদি ভেতরে কোনো জিনিস না পেতাম তাহলে আমরা বিভিন্ন পার্ট আমরা চেক করতাম যে কোন পার্টের জন্য এই পেপারটা টানতে পারতেছে না ওই যে হাত দিয়ে যে ম্যানুয়ালি আমি ঘুরালাম পেপারটা বের করার ট্রাই করলাম ওই পেপার বের হওয়ার সময় আপনি দেখতে পারবেন যে পেপারটা কার সাথে বেঁধে যাচ্ছে তো এই যে দুইটা লাইট জ্বলে উঠছে এটা কিন্তু কোনো প্রবলেম না এটা হচ্ছে আমি যে পাওয়ার কেবলটা খুলে দিছিলাম এই জন্য এরকম যদি হয় কখনো আপনার প্রিন্টার আপনি যে কোনো একটা কপি বাটনে প্রেস করবেন এটা চলে যাবে ঠিক আছে আচ্ছা এবার আমরা একটা ফটোকপি করে দেখি প্রিন্ট হয় কি না দেখুন প্রিন্ট কিন্তু হচ্ছে এখানে কোনো লেখা নাই কারণ আমি ফটোকপি দিয়েছি আর এখানে কোনো ডকুমেন্ট ছিল না এই জন্য সাদা কাগজটাই বের হয়েছে কিন্তু আমাদের প্রবলেম ছিল পেপার জ্যাম পেপার জ্যাম কিন্তু অলরেডি সলভ হয়ে গেছে তো ভিওয়ার্স এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট পাবেন আপনি সবার আগে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ